হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইস কিচেন বিডি। আজকে আপনাদের সামনে আনারসের জেলের একটা রেসিপি আমি শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে আনারসের জুস এবং আনারসের খোসা দিয়ে কীভাবে জুস তৈরি করেছেন এরকমও রেসিপি আছে, চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা আমরস নিয়েছি, তো এই আমরসটা দিয়ে আমি একটু জেলিটা করব। একটা আমরসের আনারস দিয়ে আজকে জেলিটা করব। তো আপনারা চাইলে দুটো তিনটেও করতে পারেন। তো টুকরো টুকরো করে নিয়েছি, এটা ব্লেন্ডার করে ছেঁকে তারপরে রসটা তুলে বসিয়ে দেবো। আর আপনারা যদি ব্লেন্ডার না করতে চান তাহলে কিন্তু আমরসটা হাত দিয়ে চেপে চেপে রসটা বের করে সেটা আপনারা জেলি তৈরি করে নিতে পারেন। তো চুলায় আমি এটা বসিয়ে দিয়েছি, তো আমার মতো এই ভুলটা কখনো করবেন না। প্রথমে অবশ্যই ছাঁকে নেবেন, ছাঁকে নেওয়ার পর তারপরে চুলাতে দেবেন, তা না হলে কিন্তু এই রস শুকাতে একবারে অনেকটা দেরি হয়ে যাবে। আমি চুলা থেকে আবারও নামিয়ে এটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর দেখুন রসটা কতটা হয়েছে আর তখন কতটা ছিল। আর এখন এটা চুলার পাওয়ার কিন্তু মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু এই কাজটা করতে হবে। খুব হাই হিটে দিতে যাবেন না, তাহলে কিন্তু জেলিটা হিটের বিপরীত হয়ে যাবে। তো কিছুক্ষণ জাল করার পরপরই আমি এখানে চিনিটা দিয়ে দেবো। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর আপনারা চাইলে এখানে কিন্তু ফ্লেভারও অ্যাড করতে পারেন, যেমন আনারসের ফ্লেভারও অ্যাড করতে পারেন। আরও বিভিন্ন ধরনের ফ্লেভার আছে যেটা জেলির মধ্যে আমরা পাই, তো আপনারা চাইলে আনারসের ফ্লেভারটা এখানে অ্যাড করতে পারেন। তো এভাবে 20 মিনিট আমি চুলায় জাল করেছি। জাল করার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা একবারে ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো কালার ব্যবহার করিনি, একবারে অনেক ঘন হয়ে গেছে আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা পারফেক্ট জেলি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। আর আপনারা এই জেলিটা একটা কাঠের বয়মে করে দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করতে পারেন, তবে অবশ্যই ফ্রিজে রাখলে এটা সংরক্ষণ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন জেলিটা হয়ে গেছে। তারপরে একটা চেক করে নেবেন, একটা জায়গায় বা যে কোনো একটা প্লেটের মধ্যে 1-2 ফোঁটা জেলি এখানে দিয়ে দিবেন। তারপরে প্লেটটা একটু হেলিয়ে নেবেন, একটু আঁকা বাঁকা করে হেলিয়ে নেবেন। যদি দেখেন যে এটা না পড়ে তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে। তো জেলিটা আমার হয়ে গেছে, সেটা চেক করে একটু দেখেছি। তো এখন একটা বাটিতে আমি এটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা আনারস থেকে কতটুকু জেলি হয়, আশা করি বুঝতে পারবেন একটু পরিমাণটা। এভাবে করে বাসায় আপনারা জেলিটা তৈরি করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, খাবার উপচয় করবেন না।